বর্ষা ঋতু আরম্ভ হওয়া মাত্রে চাষী মানে নিজ নিজ জমিরে চাষ কাম আরম্ভ করে থাকে। বিশেষ করে ধান তলি লগাইবা সবু জায়গার মহিলা মানে ধান লগাইবা দেখা মিলে থাকে। সে নিজ জমি হেউ বা অন্য কোণী লোক জমিরে মূল লাগবা হেউ, কিন্তু এভাবে এক দৃশ্য দেখা মিছে যেটি গাঁ মঝি রাস্তার মহিলা মানে ধান লগাচ্ছেন। এ দৃশ্য হচ্ছে নবরঙ্গপুর জেলা রায়ঘর ব্লক পারুয়া পঞ্চায়েত অন্তর্গত ছতাবেড়া দুই নম্বর ডিএনকে গ্রামে। সূচনা অনুযায়ী এই রাস্তা গত তিন মাস আগুর মনরেগা যোজনার 8 লক্ষ টাকা ব্যয় করে গ্রাম্য রাস্তা উন্নতিকরণ করা যাই। বর্তমান এই রাস্তা এতে কদর্য পানি কাদুয়ে ভরি যাই যে যাহাফলের নিয়মিত যাতায়াতের বাধা সৃষ্টি হওয়া যোগু গ্রামবাসী তীব্র অসন্তোষ প্রকাশ করে রাস্তা মঝিরে ধান তলি লগাই প্রতিবাদ করেছেন। রাস্তায় মাটি পকাই এইনা যে বর্ষা হচ্ছে তাপাই যে রাস্তা খারাপ হয়েছি, পিলা ছুঁ মানে স্কুল টিউশন বড় গাড়ি করা যে কিছু চালি হুনি, বুড়া বুড়ি লোক মানে কেউ চালি পড়ুনি। এথিপাই আমি সরকার পাখি টিকি সাহায্য মাগুছি, যেতে শীঘ্র হচ্ছে আমার রাস্তাটা টিকি ভালো করে দেব। হ্যাঁ মরামতি পাই আমি সরকার পাখি টিকি সাহায্য মাগুছি। এ তিন মাস আগে বলেছিল যে মাটি পকাইবে খারাপ হয়ে যাইছি, বড় গাড়ি করে চালি পড়ু নাই, এ পিলা ছুঁ মানে কেউ চালি পড়ুনি, যে যা বাড়ি ভিতরে চালুছি গাড়ি গুলা কিছু চালি হুনি, এ ছুয়া পেলা মানে কেতে পড়ছে কেতে উঠছে করছি না, রাস্তা খারাপ হয়ে গেছে, যে চলতে পারি না আমরা, বুড়ো বুড়ি তো চলতে পারি না, আর তিন মাস হয়েছে মাটি দেখে, তারপর বর্ষালি এখন জল বেঁধে গেছে ছাতি দেখা। তুরন্ত প্রশাসন এই রাস্তা স্বতন্ত্র সৃষ্টি দিয়ে যথাশীঘ্র রাস্তা মরামতি করা সহ ড্রেন ব্যবস্থা করা গ্রামবাসী দাবি করেছেন। আমার রাস্তা ভালো লা যেমতি লা ভালো লা কদয় লা নাই, এবে রাস্তার মাটি দিয়ে এত কদ হয়েছি, গাড়ি গুড়া পিলা পানে চালি পারু না, স্কুল যাই বাড়ি ঘরে ভিতরে বসি 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 যাচ্ছেন সব গাড়ি গুড়ি নিয়ে মাস হেলা এ মাটি দিয়েছেন বর্ষা আগে। নবরঙ্গপুর নিহারঞ্জন বিষয়ঙ্ক রিপোর্ট সকাল খবর।